আমি একটা বিষয় নির্ধারণ করেছি যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কি না হয়ে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমরা তো সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান। সূরা আলে ইমরান থেকে আলোচনা করব। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। কোন সূরা? পবিত্র কোরআনের সিরিয়াল অনুযায়ী 3 নম্বর সূরা। উক্ত সূরার 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে। ওই আয়াতের উপরে যদি আল্লাহ তৌফিক দান করেন কিছু বলে শোনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. الله رب العالمين بولين وهي جرى إيمان الدابدار ইমানদার নয়, ইমানের দাবিদার আমরা ঠিক না বেঠিক? ইমানদার এক জিনিস আর ইমানের দাবিদার আর এক জিনিস। আমরা ইমানদার না ইমানের দাবিদার? কথা বলেন, ইমানের দাবিদার। ইমানদার হতে পারেনি, ইমানের দাবিদার। শুধুমাত্র ইমান আছে এই দাবি রাখি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানের দাবিদার মানুষগুলোকে ডেকে ডেকে বলছেন, ওহে যারা ইমানের দাবি করেছো যে আমরা ইমান এনেছি, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। হাক্কাতুকাতিহি, যেমনি ভাবে ভয় করা উচিত। আমাদের প্রত্যেকের আল্লাহর ভয় আছে, ঠিক না বেঠিক? আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় কেমন আছে, আল্লাহর ভয় কতটুকু আছে, যদি আমরা নিজেদের বিবেকের দিকে তাকাই, নিজেদের আমলের দিকে তাকাই, নিজেদের চরিত্রের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো আমার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, ঠিক না বেঠিক? আপনি তখনই দাবি করতে পারবেন যে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে যখন ফজরের আজান দেওয়ার সময় প্রচণ্ড শীতের মধ্যে যখন আপনার মনে হবে না এখন এই আরামের ঘুমের চাইতে আল্লাহর ডাক এখন বড়। আপনার মনে যদি এইরকম হয়, শুধু তাই নয়, এই ভয়ের কারণে আপনার আরামের লেপের মধ্যে থেকে বের করে এনে যে ভয় আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছায় দেয় সেইটা হলো আল্লাহর ভয়। আমি কি বোঝাতে পারলাম? এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় তখনই আপনি দাবি করতে পারবেন যে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। তখনই দাবি করতে পারবেন যে আল্লাহর ভয় আছে যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ যাকাত দেওয়া আপনার উপরে ফরজ। যখন আপনার মনে ডেকে বলবে যে আপনি যাকাতের মালিক হয়ে গেছেন, যাকাত দেওয়া সম্পদের মালিক হয়ে গেছেন, এখন শয়তান বলবে, নফসে আম্মেরা বলবে যে এখন যদি তুমি যাকাত দাও তাহলে তোমার সম্পদ কমে যাবে। এরকম হয় কিনা? সম্পদ কমে যাবে। কিন্তু যে ভয় আপনাকে মনের মধ্য থেকে নাড়া দিবে যে না, সম্পদ কমে গেলেও আমাকে যাকাত দিতে হবে, এটা আল্লাহর হুকুম, তখন বুঝতে পারবেন আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। বোঝাতে পারলাম? এই রকম পবিত্র কোরআনের মধ্যে 250 হুকুম আছে করো, 250 হুকুম আছে করো না, অর্থাৎ সর্বমূলের সব সর্বমোট আপনার 500 হুকুম আছে। এই 500 হুকুম যখনই আপনার উপরে প্রযোজ্য হবে, সবার উপরে 500 হুকুম প্রযোজ্য না,
যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপরে যাকাতের হুকুম প্রযোজ্য, যে তার উপরে যার যাকাত ফরজ হয়নি তার উপরে যাকাতের হুকুম প্রযোজ্য না। তার মানে হলো এই পাঁচশ হুকুম যখনই আপনার সামনে আসবে, নফসে আম্মানার কথা শোনা যাবে না, শয়তানের কথা শোনা যাবে না, বিবি বালবাচ্চার কথা শোনা যাবে না, তখন আপনার মনের ভিতর থেকে অটোমেটিক নাড়া দিবে যে আল্লাহর হুকুম খুব পালন করতেই হবে, কেননা এটা আল্লাহর হুকুম। কথা বোঝা গেছে? তখন বুঝতে পারবেন আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন যেমনি ভাবে ভয় করা উচিত সেমনি ভাবে ভয় করো। এই মাহফিলের মধ্যে আলোচনা হচ্ছে, যশোরের ডিসি সাহেব আসছেন, উনি মাহফিল বন্ডেলের মাঝখানে দাঁড়িয়ে আছেন অথবা পথের মাঝখানে দাঁড়িয়ে আছেন, একজন ভ্যানওয়ালা দূর থেকে কিছু যাত্রী নিয়ে আসছে মাহফিল শোনার জন্য, উনি ক্রিং ক্রিং করে বেল দিচ্ছেন, দেখে রাস্তার মাঝখানে আপাত বস্তু বিরাট বড় একজন মানুষ দাঁড়িয়ে আছে শুট প্যান্ট পরা, উনি বেল দিচ্ছেন কিন্তু সরতেছে না। ভ্যানওয়ালা হঠাৎ করে গায়ে আগুন ধরে গেছে, এত বেল দিচ্ছি কেন সরে না। উনি ভ্যান থেকে নেমে এসে আপনার ওই আপাত বস্ত্র শুট প্যান্ট পরা ভদ্রলোককে আচ্ছা মতন গাল দিয়া শুরু করে দিল। কি করলো? রাগ হবে না? হবে না। পথের মাঝখানে দাঁড়িয়ে আছে কিন্তু ভ্যানওয়ালা হাজার বেল দেওয়া সত্ত্বেও তার বিবেকে নাড়া দিচ্ছে না, সরতেছে না, কান ওই দিকে নেই। আপনার ভদ্রলোকের কান রয়েছে স্টেজের দিকে, বক্তা রাষ্ট্রবিরোধী কোনো কথা বলে কিনা, বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যে ভুল করেছি এই ভুলের উপরে কোনো কথা বলে কিনা, ঠিক না বেরি? তার কান রয়েছে স্টেজের দিকে। এমন সময় ভ্যানওয়ালার রাগ হয়ে গেছে, উনি এসে আসছে মতন গালি গালাজ, হুশ নাই আপনার, আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, ভদ্রলোক সরে যান এখান থেকে। এমন সময় মাহফিলের যিনি সভাপতি তিনি আগের থেকেই ভদ্রলোকটাকে চিনেন, উনি এক দুই পায়ে আগায় গেছেন সামনের দিকে, সামনে যে ওই ভদ্রলোকের কাছে জিজ্ঞাসা করছে, আরে ডিসি সাহেব আপনি এখানে কেন? কি সাহেব? ডিসি সাহেব। আচ্ছা ডিসি সাহেবের পাওয়ার আছে না নেই? একজন ডিসি সাহেব যদি মনে করে 24 ঘন্টার মধ্যে যশোর জেলার ভিতরে একটা মাদকের কারবারই থাকবে না, বন্ধ হবে না, হবে না, হবে, তাহলে তার পাওয়ার কত? অর্থাৎ ডিসি সাহেব যত বড় তার পাওয়ারও তত বড়, এটা মানুষ জানে না, জানে না, আমরা জানি, ওই ভ্যানওয়ালা জানে না, জানে না, জানে। যখন ওই ভ্যানওয়ালা শুনছে যে এই ব্যক্তি হলো ডিসি, তখন তো ভ্যানওয়ালা পুরাই এসি, ঠিক না বেটি? এখন ওই ডিসি সাহেব যা বলবে ভ্যানওয়ালা শুনতে বাধ্য না বাধ্য না কথা বলেন। এখন ভ্যানওয়ালাকে যদি ডিসি সাহেব বলে যে এই ভ্যানওয়ালা এত সময় তো খুব ফটর ফটর করছিল, কান ধর, আচ্ছা শুধু কান ধরবে না বাকিটাও সেরে ফেলবে, তারা বলে বাকিটা সেরে ফেলবে না, এটা কেন হলো? এটা কেন হলো? আগে কিন্তু না চেনার কারণে আসছে মতো, মানে যাচ্ছে তাই করে তাকে গালি দিল, ঠিক না বেটি? যখন ডিসি সাহেবের কথা শুনলো, ডিসি সাহেবের ক্ষমতা সম্পর্কে যখন সে জানতে পারলো, তখন ডিসি সাহেবের হুকুম মানতে বাধ্য, ঠিক না বেটি? ঠিক তেমনি আমাদের আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি 500 হুকুম দিয়েছেন, এই 500 হুকুমের মালিকের সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে ভয়টা এইভাবেই হবে। আল্লাহ যখন বলেছেন ফজরের ওয়াক্ত হয়েছে লেট ছাড় মসজিদে যা, আপনি মানতে বাধ্য, ঠিক না বেটি? জোহরের ওয়াক্ত হয়েছে, মাঠের কাজ করছেন, মাঠের কাজ থাক এখন মসজিদে যা, আপনি মানতে বাধ্য না অবাধ্য? এইভাবে 500 হুকুম আছে, প্রত্যেকটা হুকুম তখনই আপনি মানবেন, ভয়ে মানবেন, যখন আল্লাহর পরিচয় সম্পর্কে আপনার জানা থাকবে, ঠিক না বেটি? তাহলে আল্লাহকে ভয় করতে বলেছেন হাফাতুকাতিহি, যেমনি ভাবে ভয় করা উচিত। এইভাবে আমরা কতজনকে ভয় করি? মানে আল্লাহকে ভয় করি কতজন? এইভাবে ভয় করি, তাহলে আমরা ইমানের দাবিদার, আমরা ইমানের দাবিদার না ইমানদার? কথা বলেন না কেন? ইমানের দাবিদার। আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে যে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে, কার উপরে? আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এমনকি পরকালের প্রতিও আমাদের পুরাপুরি বিশ্বাস আছে, তারা দাবি করে। আল্লাহ বলছেন আমাহু
বিমুমিনিন তারা মুমিন না, এরা হলো ইমানের দাবিদার, মুমিনের দাবিদার। তো এই ইমানের দাবিদার, এই মুমিনের দাবিদার মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন হক্ক তুকাতিহি, তোমরা আল্লাহকে সেইভাবে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলিম না হবে, মুসলমান না হবে। সম্মানিত হাজিরিন, মুসলমান এটা কি কোনো গোত্রের নাম? কথা বলেন না কেন? মুসলিম, মুসলমান এটা কি কোনো গোত্রের নাম? এটা কি কোনো গোষ্ঠীর নাম? এটা কি উপাধি? এটা কি মুসলমান? এটা অর্জন করতে হয়। এটা কি করতে হয়? অর্জন করতে হয়। আপনি মুসলমানিত্ব আপনাকে অর্জন করতে হবে, লেখা পড়া করে, কোরআন হাদিস শুনে, কোরআন হাদিস পড়ে, আপনার ওয়াজ মাহফিল শুনে, তাফসীর শুনে, আল্লাহ পরিচয় জেনে, সমস্ত সবকিছু জেনে বুঝে আল্লাহর কাছে আপনি নিজেকে সমর্পণ যখনই করবেন তখন আপনি মুসলমান দাবি করতে পারবেন। আমি বোঝাতে পারলাম কিনা? তাহলে মুসলমান, মুসলমান মানে কি? মুসলমান ইসলাম মানে কি? কথা বলেন না কেন? ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? না, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। এখন এই ইসলামের কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করবে সেই মুসলিম, অর্থাৎ যে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। কথা বুঝা গেছে? তাহলে মুসলিম তাকেই বলা হয় যে সৎ ইচ্ছায় নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে। আমি তো বোঝাতে পারলাম না, চাপে পড়ে, চাপে পড়ে না, সৎ ইচ্ছায়, সৎ ইচ্ছায় যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে সেই মুসলিম। আচ্ছা, এখন বলেন তো আমরা এখানে যারা উপস্থিত আছে আমরা কি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পেরেছি? কথা বলেন না কেন? আমার কথা বোঝা কঠিন হয়ে যাচ্ছে, কঠিন ভাষা হয়ে যাচ্ছে? তার মানে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কেউ কিন্তু আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারেনি, শুধুমাত্র নামাজের কাছে সঁপে দিয়েছি, শুধুমাত্র রমজান আসলে রোজা, যাকাতের মানে ফরজ, যাকাত যদি ফরজ হয় তাহলে যাকাত, আর বাকি হুকুম একটাও আমরা কি মানি? মানি না। তাহলে আমরা কেমন মুসলমান? কথা বলেন না, আমরা কেমন মুসলমান? আমরা মুসলমান তাহলে এখন বলেন যে আমরা ইমানের দাবিদার না ইমানদার? হ্যাঁ, দাবিদার। এটা কি মানতে কষ্ট হবে? এইটাই আসল কথা, এইটাই বাস্তব কথা, যে আমরা ইমানের দাবিদার, ইমানদার হতে পারি না। একজন মুসলমানের ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে না। আমি বোঝাতে পারলাম? একজন মুসলমানের ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে না, তার আশা আকাঙ্ক্ষা, উঠা বসা শোয়া মানে খাওয়া যত রকমের কাজ আছে সমস্ত কাজগুলো কার হুকুমে চলবে? আল্লাহর হুকুমে চলবে। কথা বলবেন নেই, আল্লাহর হুকুমে চলবে, তখনই নিজেকে আপনি ইমানদার অথবা মুসলমান দাবি করতে পারবেন। কথা ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, আল্লাহর হুকুম আমরা কিভাবে মানি? আল্লাহর হুকুম আমরা কিভাবে মানি? আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম দাবি করি, ঠিক না বেটি? আচ্ছা, আমরা বান্দা, তাই না? বান্দা আমরা, আব্দুল মানে আল্লাহ কি বান্দা আমরা, তাই না? আল্লাহর গোলাম। এখন দুনিয়ায় গোলাম এবং মনিব আছে না নেই মানুষের মধ্যে? মনিব এবং চাকর, এই শ্রেণীর মানুষ আছে? আছে। আচ্ছা, মনিব এবং চাকরের সম্পর্ক কি বলেন? গল্পে গল্পে শেষ করে দেবো আরকি ইনশাল্লাহ। মনিব এবং চাকরের সম্পর্কটা কি? মনিবের কাছে যখন একজন চাকর যায় তার সাথে একটা বোঝাপড়া থাকে যে তুমি আমার এক মাস অর্থাৎ চব্বিশ ঘন্টায় এই কয়েক এইটা থেকে মানে আটটা থেকে এইটা পর্যন্ত তুমি আমার এই কাজগুলো করে দিবে, একটা চুক্তিবদ্ধ হয় না? হয় না, চুক্তিবদ্ধ হয়। তুমি যদি আমার এই কাজগুলো করে দাও তাহলে মাস শেষে তোমাকে আট হাজার টাকা বেতন দেওয়া হবে। কত টাকা বেতন? আট হাজার টাকা বেতন দেওয়া হবে। এখন চুক্তিবদ্ধ হয়েছে, কাজগুলো কি কি করছে সবকিছু বুঝে নেছে, ঠিক না বেটি? এখন মনে করেন আমাদের মধ্যে এমনও আল্লাহ বান্দা আছে, আল্লাহর সাথে সম্পর্ক কেমন দেখে? এই মনিব এবং গোলামের সম্পর্ক কি দেখে? যিনি মনিব তিনি হুকুম দিয়েছেন যে সকাল আটটার সময় আমার কিছু গরু আছে তুমি মাঠে যেয়ে বেঁধে রেখে আসবা, সকাল আটটার সময়। সকাল দশটার সময় তুমি আমার ভাত অমুক জায়গায় পৌঁছাই দিবা,
দুপুর বেলায় ওই গরুগুলো মাঠ থেকে আবার আনবা, তাদের খাদ্যের ব্যবস্থা করবা, এইরকম কিছু হুকুম দিয়ে দিয়েছেন মনিব তার চাকরকে। এখন ওই চাকর মনে করেন সকালবেলায় মাঠে গরু রেখে আসতে গেল না, যায়নি, সকাল 10টার সময় ভাত দিয়ে যাওয়ার কথা তাও যায়নি, দুপুর বেলায় গরুর খাদ্য জোগাড় করার কথা তাও করেনি, কিন্তু ওই যে মনিবের এত প্রশংসা করে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মনিবের নাম জপতে থাকে, সকালে 100 বার, মাগরিবের সময় 100 বার, দুপুরের সময় 100 বার, আবার মাঝে মাঝে মনে করো ওই মনিবকে সিজদা দেয়, যে আমার মনিব খুব ভালো, আমার মনিব প্রতি মাসের 1 তারিখে আমার বেতন দিয়ে দেয়, মনিবের প্রশংসা করতেই থাকে করতেই থাকে, কিন্তু তার যে হুকুমগুলো ছিল একটাও মানেনি। আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, এই গোলামকে আপনি যদি মনিব হয়ে থাকে, এই গোলামকে আপনি কতদিন চাকরিতে বহাল রাখবেন বলেন? রাখবেন একদিনও? রাখবেন, রাখবেন না। আচ্ছা, মাস শেষে বেতন দিবেন? দিবেন না। তার মানে যতই প্রশংসা করুক না কেন, মনিবের হুকুম একটাও সে পালন করেনি। আমাদের মধ্যে এই রকম কিছু চাকর মার্কা মুসলমান আছি আমরা, যারা আল্লাহ সকালবেলায় আল্লাহর নাম ডাকি, দুপুর বেলায় ডাকি, 5 ওয়াক্ত সেজদা দিই, কিন্তু আল্লাহর যে হুকুমগুলো আছে একটা হুকুম আমরা মানি না, আছে না নেই? তাহলে যদি এই মানুষ হয়ে মনিব হয়ে যদি আপনার এই চাকরকে চাকরিচ্যুত করে দেন, বেতন বন্ধ করে দেন, তাহলে আল্লাহ আপনার কি করা আছে? আপনাদের উপর ছেড়ে দিলাম, কথা বোঝেননি? বলছি গল্পে গল্পে ওয়াজ ছেড়ে দেবো ইনশাল্লাহ। তাহলে মূল বিষয় হলো আল্লাহর হুকুম পালন করতে হবে। কি করতে হবে? আল্লাহর হুকুম পুরাপুরি আনুগত্যশীল না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, পুরাপুরি আনুগত্যশীল মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, পুরাপুরি ইমানদার না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। যদি আপনি এই গুণাবলী অর্জন না করে মারা যান, তাহলে আপনি আর মুসলমান থাকবেন না। মনে করেন আপনি আল্লাহর কাছে, আল্লাহকে ভয় করেন না, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী নিজেকে গড়েও তুললেন না, মুসলমান হতে পারলেন না, তাহলে আপনি কি মৃত্যুবরণ করলে মুসলমান হবেন? হবেন না। সম্মানিত হাজেরি, তার মূল বিষয় হলো মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, পারা যাবে তো ইনশাল্লাহ। সম্মানিত হাজেরিন, আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে, আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা আমার জমিনে আমার দিনকে বাস্তবায়ন করার আন্দোলন করো, আল্লাহ এই হুকুম দিয়েছেন না দেন নাই, কথা বলেন না কেন? আল্লাহ এমন হুকুম দিয়েছেন যে আমার জমিনে আমার দিনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, নিজের জান এবং মাল দিয়ে, এর আল্লাহর হুকুম আছে না নাই? তার মানে আপনি আল্লাহর হুকুমকে মানেন না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আপনার কোনো ভূমিকা নেই। আপনি মুসলমান দাবিদার, আপনি ইমানের দাবিদার, আপনার ইমান আছে এটা দাবি করে, টাকা আছে হজ করে আসেন, কিন্তু আপনার রাজনৈতিক মতাদর্শ অন্যদিকে আছে না নেই? এরকম মানুষ আছে? আছে, আছে মানে আমরা সবাই ইসলামী আন্দোলন আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, এই দিকে মানুষের সংখ্যা কম না বেশি, কথা বলেন না কেন? এই দিকে কম, কিন্তু এই মানুষগুলাই আবার আল্লাহর হুকুমকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে আল্লাহর বিরোধী আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান এবং মালকে খরচ করে দিচ্ছে, ঠিক না বেটি? তাহলে মূল বিষয় হলো যে আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে, আল্লাহর হুকুম কি মানতেই হবে, আপনি যেটা যত বড়ই মুসলমান দাবি করেন না কেন, ইমানদার দাবি করেন, কিন্তু আপনার রাজনৈতিক মতাদর্শ অর্থনৈতিক মতাদর্শ রয়েছে কার্ল মার্কস লেনিনের দিকে, আর আপনি নিজেকে মুসলমান দাবি করে প্রতিনিয়ত মারা যাচ্ছেন, প্রতিনিয়ত হুজুররা আপনার জানাজার সামনে করে নিয়ে দোয়া করছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, মারা যাওয়ার সাথে সাথে এই ব্যক্তিটাকে আমি আর রাসূলের দলের উপসর্গ করলাম, কাজ হবে? আপনি আওয়ামী লীগের অফিসে চা খাবেন, বিএনপির মিছিলে যাবেন, আবার বিএনপির অফিস থেকে বিএনপির মিছিল সেরে এসে আওয়ামী লীগের অফিসে চা খেতে যাবেন, চা দিবে আপনার, কথা বলেন না কেন? চা দিবে, চা দিবে না?
আপনি আওয়ামী লীগের মিছিল করে এসে বিএনপির অফিসে চা খেতে যাবেন, আপনাকে চা দিবে, এটা বোঝেন ভালো করে, বোঝেন তো? এইটা যদি বোঝেন তাহলে সারা জীবন আপনি আল্লাহর বিরুদ্ধে রাজনীতি করলেন, আল্লাহর দিনের বিরোধিতা করে মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব আপনার লাশটা সুন্দর করে চকলেটের মতো মুড়িয়ে সুন্দর খুশখুশবু লাগায় কবরস্থ করার সময় ইমাম সাহেব বলে দিল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না বলে না? ওই সময় যদি এই ইমানের দাবিদার মুসলমানের দাবিদার যদি তার হুঁশ থাকতো, যদি আপনার শক্তি থাকতো, তাহলে ইমাম সাহেবের গালে ঠাস করে একটা চড় মেরে দিতেন, না আমি রাসূলের দল করিনি, ইমাম সাহেব মিথ্যা কথা বলতেছে, কথা ক্লিয়ার? সম্মানিত হাজেরিন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার জন্য পৃথিবীটাকে বিছানা তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনে রিজিকের কোনো কমতি রাখেননি, রিজিকের কোনো ঘাটতি রাখেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার বেলায় আমাদের কোনো কার্যকরী ভূমিকা নেই, ঠিক না বিধি? সম্মানিত হাজেরিন, আল্লাহর হুকুম আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানের দাবিদার মানুষরা তোমরা শুনে রাখো, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসা কি আমি তোমাদেরকে দেখিয়ে দিব না, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়? কি ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ব্যবসা হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে, ব্যবসা হলো নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে, এটা হলো ব্যবসা। এখন এই আয়াত অনুযায়ী এই ব্যবসাটা যদি কোনো মুফতি না করে তাহলে সে জাহান্নামে যাবে, আমার কথা বুঝছেন? আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবে, সে ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সংগ্রামে লিপ্ত হয়ে যাওয়া। তাহলে এই ব্যবসা যদি কোনো মুফতি না করে, নিজেকে মুফতি দাবি করে যদি এই ব্যবসার সাথে জড়িত না থাকে, তাহলে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, কথা বলেন না কেন? সে এই আয়াত অনুযায়ী সে জাহান্নামে যাবে। যদি কোনো ইমাম সাহেব নিজেকে মসজিদের ইমাম দাবি করে অথচ এই ব্যবসার সাথে সে জড়িত নেই, সে জাহান্নামে যাবে। যদি কোনো মাওলানা, যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানের দাবিদার এই ব্যবসা না করে তাহলে সে জাহান্নামে যাবে। আমি বোঝাতে পারলাম? তার মানে এটা হলো একটা বড় ব্যবসা, এই ব্যবসার মতন আর কোনো ব্যবসা নেই, এটা হলো মৌলিক ব্যবসা। আপনি এই ব্যবসা করলে এখান থেকে অনেক ফল পাওয়া যাবে, অনেক ফজিলত আছে ব্যবসা করলে। এই ব্যবসাটা যদি জমিনে প্রতিষ্ঠিত করতে পারে, নামাজের ওয়াজ করা লাগবে না, জাকাতের ওয়াজ করা লাগবে না, জিনা ব্যবসারের শাস্তির ওয়াজ তখন আর করা লাগবে না, অটোমেটিক ভাবে সমাজে এই আইনগুলো চালু হয়ে যাবে, কথা ক্লিয়ার? তাহলে আপনাকে অবশ্যই এই ব্যবসার সাথে জড়িত হতে হবে। এখন আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ইমানদার, শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য কয়েকত নামাজ কালাম পড়ি, ঠিক না বেটি? রমজান মাসে আসলে রোজা রাখি, তাও তো খুব কম। আর নামাজ যারা পড়ে তাদের মধ্যে তো কয়েক ক্যাটাগরির মুসলমান আছে, আমি দেখাই দেবো আপনাদেরকে। আমরা যারা নামাজ পড়ি এরকম অনেক নামাজি আছে, যারা নামাজ পড়ে আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে যায় কিন্তু নামাজ পড়ে নিজের মন মর্জি মোতাবেক, আমার কথা বোঝেননি মনে হয়? আল্লাহর হুকুম মানার জন্য যায় অথচ নামাজ পড়ে নিজের মন মর্জি মোতাবেক। ইমাম সাহেব যেভাবে নামাজ পড়তে বলে মুসল্লির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই,
ইমাম সাহেব বলেন কাতার সুজা করো আর মুসল্লিরা বেকা করে দাঁড়ায় আছে না নেই ইমাম সাহেব বলেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান ইমাম সাহেব বলে কাতারের মাঝখানে ফাঁকা রাখা যাবে না আপনি সমাজের প্রভাবশালী মানুষ আপনি এক হাত জায়গা নিয়ে দাঁড়ান আছে না নেই তাহলে এখানে আল্লাহর হুকুম মানে না নিজের নফসের গোলামি করে কথা বলেন না কেন তাহলে এখানে কি বুঝলেন আপনারা নামাজ যারা পড়ে তার নিজের মন মর্জি মোতাবেক ঠিক না বেরি অনেক মুরব্বী মানুষ আছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর একাধারে নামাজ পড়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত দোয়া কুনুতটা ঠিক মতো পড়তে পারে না আছে না নেই নিজেদের গায়ে লাগতেছে কথাগুলো তো কথা বলতেন না কেন আছে না এরকম মানুষ দোয়া কুনুত পারে না তাশাহুদ পারে না দুরূদ শরীফ পারে না এমন কি সূরা ফাতিহাটাও ঠিক মতো পড়তে পারে না এরকম মুমিন আছে না নেই এরকম নামাজি আছে না নেই ও নিয়ত করেছে চল্লিশ বছর এই সূরা ফাতিহা ভুল করে নামাজ পড়ে আসছি দোয়া কোনো ছাড়াই নামাজ পড়ে আসছি এমন কি মরিয়ে যাব তাও শিখব না আছে না নেই মরিয়ে যাব তাও শিখব না যতদিন আপনি নামাজ পড়েছেন আপনার এক অক্ত নামাজ কবুল হয়নি যদি আপনি ভুল ভুল করে নামাজ পড়ে আসেন এরকম নামাজই আছে আমাদের সমাজে সমাজের যাবতীয় অবৈধ কাজ করে আবার নামাজের প্রথম কাতারে জায়গা না পেলে রাগারাগি করে আছে না নেই কথা বলেন না কেন মুরব্বীর জন্য সামনের কাতারে একটা চেয়ার বরাদ্দ করে রেখে দিতে হয় ওই চেয়ারে আর কেউ বসতে পারবে না ঠিক না বেটি ওনার যত বেয়ারা মসজিদে গেলে সকালবেলায় প্রচন্ড শীতের মধ্যে মাঠের আইল কোপানোর জন্য যাচ্ছে কোদাল কাঁধে করে নিয়ে সারাদিন কোদাল কোপাল সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এসে চেয়ার আছে না নেই আছে না নেই তাহলে আমরা নামাজ পড়ছি আল্লাহর হুকুম অনুযায়ী নাকি নিজের নফসের অনুযায়ী নিজের নফসে আম্মার আর গোলামি করছি আমরা নামাজের জায়গায় আমাদের আনুগত্য নেই শুধু তাই নয় রোজার বেলায়ও সেই একই অবস্থা জাকাতের বেলায় একই অবস্থা আল্লাহ বলছেন জাকাত দেও এমন অবস্থায় যে অবস্থায় জাকাত দিবে তুমি তুমি হলো জাকাত দাতা আর যারা নিবে তারা হলো গ্রহিতা তুমি জাকাত দাতা তুমি না দিলে গুনাগার হবে কিন্তু জাকাত না নিলে গুনাগার হবে না ঠিক না বেটি জাকাত না নিলে গুনাগার হয় না না দিলে গুনাগার হয় তার মানে দায়ী হলো আপনি আপনি জাকাতের টাকাগুলো নিয়ে সেই দরিদ্র ব্যক্তির দরজায় গিয়ে কড়া নাড়বেন আমি তোমার জন্য কিছু অর্থ আনছি এগুলো নিয়ে আমাকে রক্ষা করো আমি বোঝাতে পারলাম কিন্তু জাকাতের বেলায়ও নিজের মন মর্জি মোতাবেক ঢোল পিটানো হয় অমুক বড় লোক আগামীকাল সকাল আটটার সময় শহরের অমুক জায়গায় তিনি জাকাত বিতরণ করবেন জাকাত কি এমন শাড়ি জাকাত হলো এমন লুঙ্গি যেগুলো নিজেও পরবে না যেগুলো তার বউকেও পরাবে না আছে না নেই জাকাতের শাড়ি এবং লুঙ্গিগুলো টেক্সটাইলে আলাদাভাবে তৈরি করা হয় আমি বাড়িয়ে বলছি নাকি তাহলে জাকাত আমরা মানি জাকাতের জায়গায় আল্লাহর হুকুম নাকি নিজের হুকুম কার হুকুম আল্লাহর হুকুম মানি নিয়ে নিজের নফসের হুকুমের গোলামি করছি সম্মানিত হাজিরিন যারা রোজা রাখে তাদেরও ঠিক একই অবস্থা রোজা রাখে আল্লাহর হুকুমে না নিজের মন মর্জি মোতাবেক রোজা রাখে ঠিক না বেটি আল্লাহ বলছেন রোজা রাখা শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা না সামনে রোজার মাস আসতেছে না খেয়ে থাকার নাম রোজা না রোজাদারদের মধ্যে এমন রোজাদার আছে যারা সারাদিন না খেয়ে থাকার কষ্ট ছাড়া তাদের ভাগ্যের কিছু জুটে না এটা কার কথা রাসুলের কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদারদের মধ্যে এমন কিছু রোজাদার আছে যারা সারাদিন না খেয়ে থাকার কষ্ট ছাড়া তাদের ভাগ্যে আর কিছু জুটে না তার মানে রোজা রাখে আল্লাহর হুকুমে না নিজের নফসের হুকুমে কথা বোঝেন না নিজের নফসের গোলামি করে রোজা রাখে তার মানে আল্লাহ হুকুম দিয়েছেন রোজা রাখার পরে বেফায়সা কথা বলা যাবে না রমজান মাসে রোজা থেকে কোনো হারাম কাজ করা যাবে না ও রোজা রাখা অবস্থায় মোবাইল হাতে করে নিয়ে বিটি মানুষ তালাশ করে বেড়ায় আছে না নেই কথা বোঝেননি আছে না নেই এইরকম মানুষ আমাদের সমাজে ভরে গেছে তার মানে হলো আমরা যারা নিজেরা নামাজ পড়ে মুসলমান দাবি করি নামাজ ঠিক মতো পড়ি না জাকাত দিয়ে মুসলমান দাবি করি জাকাতটাও ঠিক মতো দেই না জাকাত দিতে হবে কেমন করে ইসলামী রাষ্ট্রের জাকাত ব্যবস্থা হবে এইরকম
যাকাত যে ব্যক্তি দেবে আর যে নেবে দুইজন দুইজনের মধ্যে দেখা দেখি হবে না কথা বোঝা গেছে দুইজন কেউ কাউকে চিনবে না আপনি যদি একটা গরীব মানুষকে যাকাত দেন আজীবন যতদিন বেঁচে থাকবেন সে যতদিন বেঁচে থাকবে আপনার সামনে আসলেই তার একটু মাথা নিচু হবে না হবে না আল্লাহ এটাও চান না কথা বুঝলেন ইসলামের বিধান বুঝতে হবে আল্লাহ এইটাও চান না যে তুমি যাকাত দিয়েছো তাতে কি হয়েছে তুমি যাকাত দিয়েছো মানে তুমি দায় মুক্ত হয়েছো কিন্তু যে যাকাত নিয়েছে সে কিন্তু এর দাবিদার না বা সে কিছু না তার মানে যে যাকাত দেবে সে নিচু থাকবে যে যাকাত নেবে সে মাথা উঁচু করে বেড়াবে কথা বোঝা গেছে ইসলামী রাষ্ট্রের যাকাত ব্যবস্থা হলো রাষ্ট্র যাকাত কালেকশন করবে রাষ্ট্রের থেকে বণ্টন করা হবে কার যাকাত কে নিল কেউ কাউকে চিনবে না এখানে মাথা নত করার কোনো বিষয় থাকবে না কিন্তু আমরা যাকাত দিই নিজের হুকুম আমি যাকাত দিই আবার আজীবন তাকে ওই কোটা দিয়ে যাই এরকম পাবলিক আছে না নেই আছে আছে না আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে শুধুমাত্র একমাত্র মানুষকে আল্লাহ মাথা উঁচু করে সৃষ্টি করেছেন বোঝেন আর না বোঝেন বলেন সুবহানাল্লাহ একমাত্র মানুষকে আল্লাহ মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৃষ্টি করেছেন আর যত প্রাণী আছে তারা সবাই তাদের রিজিকের কাছে মাথা নত করে খায় না খায় না গরু মাথা উঁচু করে খায় না মাথা নিচু করে খায় হাঁস মুরগি গরু ছাগল যত রকমের প্রাণী আছে সবাই তাদের রিজিকের কাছে মাথা নত করে খায় কথা বোঝা যায় মাথা নত করে খায় শুধুমাত্র মানুষ আল্লাহ তাদেরকে এত সম্মান দিয়েছেন তারা সোজা থাকে আর রিজিক তাদের গল মুখের মধ্যে চলে আসে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রিজিক তার মুখের গোড়ায় চলে আসে তাহলে মানুষের মর্যাদা আছে ঠিক না বেঠিক তার মানে আপনি যাকাত দিবেন আর আপনি যাকাত নিবেন যাকাত নেয়ার মানে এই নয় আপনি যে যাকাত দিল তার কাছে আপনি মাথা নত করে থাকবেন কথা বোঝা গেছে তাহলে যাকাত দিচ্ছি আমরা নিজেদের মন মর্জি মোতাবেক নামাজ পড়ছি নিজেদের মন মর্জি মোতাবেক আবার রোজা রাখছি ঠিক নিজেদের মন মর্জি মোতাবেক আবার জুমার দিন সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই তাও নিজেদের মন মর্জি মোতাবেক ঠিক না বেঠিক আজান হয়েছে কখন আরো পণ্ডিত নামাজ পড়তে আসছে একটা বিশের সময় একটা বিশের সময় এসে মনে করেন খুতবা শুরু হয়ে গেছে নামাজে তিন মিনিট দেরি হয়েছে ওর চেনা গরম হয়ে গেছে আছে না এইরকম পাবলিক কথা বলেন না কেন আমাদের মধ্যে তো তারা ওর চেনা গরম হয়ে গেছে ইমাম সাহেব এমন কাঁচা কোলা যে প্রতিদিন তিন মিনিট করে দেরি করে করে নেব খারাম তুই আইসিস কখন সেটা আগে হিসেব কর তোর তো হুকুম ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়্যা আল্লাহ বলেন হে ইমানদাররা যখন তোমাদেরকে জুমার নামাজের আহ্বান করা হয় যখন তোমাদের জুমার নামাজের আহ্বান করা হয় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যাও দুনিয়ার যাবতীয় ক্রয় বিক্রয় থেকে বিরত হয়ে তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যাও তার মানে আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি কাজ কাম আর করা যাবে না কথা বোঝা গেছে তার মানে জুমার দিনও নিজেদের হুকুম অনুযায়ী মসজিদে যাই নিজেদের মন মর্জি মোতাবেক মসজিদে যাই যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে জুমার দিন আগের কাতারে চান্স পায় না আর যে ব্যক্তি সপ্তাহে সাত দিন হুজুর খেয়ে আপনার পূর্ব দিকে পড়ে কিন্তু পশ্চিম দিকে পড়ে না সে যে আগের কাতার দখল করে আছে না নেই আমাদের মধ্যে তারা ঘুরে বেড়ায় আবার তারা যখন মারা যায় আমরাই তখন তাকে সুন্দর করে ইসলামের নিয়ম নীতি মেনে কবরস্ত করি ঠিক না বেঠিক আমাদের মধ্যে এমন যুবক আছে এমন যুবতী আছে এমন যুবতী আছে যারা জীবদ্দশায় পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গ করে দেখিয়েছে আছে না নেই পর্দা মানবে কি করে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে দিচ্ছে যে পর্দা যারা করে তারা কত খারাপ আমাদের পাঠ্যপুস্তকে দিয়ে দিয়েছে সেদিকে আমি যাব না সংক্ষেপ আজান হচ্ছে এমন যুবক আছে যুবতী আছে যারা জীবদ্দশায় আপনার পর্দা মানে না জীবদ্দশায় ইসলামী পোশাক পরিধান করে না ওই মহিলা কিংবা ওই যুবতী মারা যাওয়ার সাথে সাথে তাকে পাঁচটা কাপড় দিয়ে সুন্দর করে পর্দার ব্যবস্থা করা হয় ঠিক না বেঠিক
আল্লাহ তোমার মতো এই নাদান না খালাক এই নাদান মৃতদেহ নিয়ে আল্লাহ কি করবেন কথা বুঝেননি এমন যুবক আছে যার 25 30 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না সে মারা গেছে তাকে সুন্দর করে ইসলামিক নিয়মে চকলেটের মতো মুড়িয়ে খুশখুশ লাগাই কবরস্থ করা হয় ইসলাম মানতে হবে মুসলমান হতে হবে মৃত্যু বরণ করার আগে না পরে মুসলমান হতে হবে ইসলামের মুসলমান হতে হবে মৃত্যু বরণ করার আগে এজন্য আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না আমার আলোচনা কি বুঝতে পারছেন আপনারা আসলে এদিকে মাইকের সমস্যা এদিকে সময়ের দৌড় আমি বুঝাতে পারিনি তারপর যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানা তৌফিক দান করুন বলে আমিন হাযা মা আনজিল্লাহি ওয়া লিমিন তাআলাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধ মাইক বন্ধ